বৃষ্টির জলে জলমগ্ন টিটাগড়ের বেশ কিছু অঞ্চল, বিপাকে সাধারণ মানুষ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। গতকাল থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের গভীর নিম্নচাপের জেরে লাগাতার বর্ষণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গা জলমগ্ন। টিটাগড় পৌর অঞ্চলেও একইভাবে বৃষ্টির জলে জলমগ্ন বেশ কয়েকটি অঞ্চল। টিটাগড় পৌরসভার এপি দেবী রোড, এসপি মুখার্জি রোড, বৌবাজার, বাঁশবাগান অঞ্চলে জলমগ্ন গোটা এলাকা। জল জমার ফলে বিপাকে পড়েছে এলাকার সাধারণ মানুষ। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে অল্প বৃষ্টিতে এই অঞ্চলে রাস্তায় জল জমে, ফলে সমস্যায় পড়ে এলাকার মানুষ। এখানে বৃষ্টি হলে অনেক জল জমে যায়, আর জম জমে যায়, ড্যামগুলি জাম হয়ে যায়, আর ঘরে আমাদের জল ঢুকে যায়। এটা কতদিন ধরে এই সমস্যাটা চলছে? এটা হচ্ছে দীর্ঘদিন, মানে 8 বছর, 7 বছর, 10 বছর। তা কোনো কিছু সমাধান মিউনিসিপ্যালিটি থেকে কি বলা হচ্ছে? কি সমাধান? মিউনিসিপ্যালিটি থেকে, মিউনিসিপ্যালিটি ড্রেন কিছু করে দিয়েছিল, বড় ড্রেন, তার থেকে পাস হচ্ছে, কিন্তু করার পরেও জল ঢুকছে। কি চাইছেন এখন আপনারা? এখন আমরা কি চাইছি? সমস্যার সমাধান চাইছি। এই বৃষ্টিতেই পুরো জল ঝকে যাচ্ছে, বৃষ্টি হলে পুরো ভর্তি হয়ে যায়। এখান থেকে অসুবিধা হয়, ডেঙ্গু ফেঙ্গু সব মশা ফসা কামড়ায়, কি করে যাবে বলতে গেলে কিছু শুনে। কি চাইছেন এখন আপনারা? আপনারা চাই, আমরা চাইছি কি এইখান থেকে জল টল না ভর্তি হোক, বৃষ্টি হলে এই নোংরা জল সবাই আসবা যাওয়া করে, একটু গায়ে লাগে, চুলকানি হয়, সব কিছু হয়। তারপরেও বললে চেয়ারম্যানরা শুনেন, খালি বলে আমাদেরকে ভোট, আমাদেরকে ভোট। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।